সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই বেআবেকেবলস সংবাদ শিরোনাম। শুরুতেই জানাবো, সরকারের পদত্যাগের একদফা দাবিতে রাজধানীতে গতকাল শনিবার বিএনপি ডাকা মহাসমাবেশ পুলিশি অ্যাকশনে লন্ডভন্ড হয়ে গেছে। ঘটনায় এক যুবদল নেতা এবং পুলিশ সদস্য নিহত হয়েছেন। এরই পরিপ্রেক্ষিতে আজ সকাল সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি। এবারে জানাবো, বিএনপির মহাসমাবেশে বিপুল জনসমাগম দেখে সরকার মাস্টার প্ল্যান করে হামলা করিয়েছে বলে অভিযোগ করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানাবো, বাইডেনের উপদেষ্টা নিয়ে জেনারেল সরোয়ারদের প্রতারণা, মুখ খুললেন ইশরাক। এবারে থাকছে, আবারও অশান্ত হয়ে উঠেছে রাজনীতি, পরিণতি কি হবে? হঠাৎ করে দেশে রাজনৈতিক পরিস্থিতি অশান্ত হয়ে উঠেছে, পুরো ঢাকা সহ রণক্ষেত্রে পরিণত হয়েছে, এরকম আশঙ্কা অনেক মহল থেকেই করেছিল। কিন্তু সকলেই প্রত্যাশা করেছিল শেষ পর্যন্ত রাজনৈতিক দলগুলো সহনশীলতার পরিচয় দেবে। প্রিয় দর্শক, এ বিষয়ে রয়েছে একটি বিস্তারিত আলোচনা, ভিডিওটি নাটনে দেখতে থাকুন। এদিকে হরতাল নিয়ে ডিএমপি কমিশনারের কড়া হুঁশিয়ারি, হরতালের নামে নৈরাজ্য করলে পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার হাবিবুর রহমান। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ, ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধে নিহত 9,000 ছাড়িয়েছে, 22 দিন পেরিয়েছে ফিলিস্তিনি ইসরায়েল যুদ্ধ, এতে করে নিহতের সংখ্যা বেড়েছে। এ সময় উভয় পক্ষের মিলে নিহতের সংখ্যা বেড়ে 9,000 ছাড়িয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। আজ দেশব্যাপী হরতাল, পুলিশি অ্যাকশনে বিএনপির মহাসমাবেশ লন্ডভন্ড, যুবদল নেতা ও পুলিশ সদস্য নিহত। সরকারের পদত্যাগের একদফা দাবিতে রাজধানীতে গতকাল শনিবার বিএনপির ডাকা মহাসমাবেশে পুলিশি অ্যাকশনে লন্ডভন্ড হয়ে গেছে। ঘটনায় এক যুবদল নেতা এবং পুলিশ সদস্য নিহত হয়েছেন। দিনের শুরুতে উৎকণ্ঠার দিনটি শান্তিপূর্ণভাবে পার হওয়ার আলামত ফুটে উঠেছিল, কিন্তু দুপুরের পর পাল্টে যায় দৃশ্যপট। বেলা একটার দিকে মহাসমাবেশে আসা জনস্রোতে নয়াপল্টনের সামনে সড়ক এবং আশপাশ যখন কানায় কানায় পরিপূর্ণ, ঠিক তখন কাকরাইল মোড়ের দিকে গণ্ডগোলের সূত্রপাত হয়। এরপরই পুলিশ অ্যাকশনে গেলে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। কাকরাইল শান্তিনগর এলাকায় বিএনপি নেতাকর্মীরা ইট পাটকেল এবং লাঠি শোটা হাতে নিয়ে পুলিশকে রুখে দেওয়ার চেষ্টা করলে সংঘর্ষ ধীরে ধীরে আরো বিস্তৃত হয়। বিএনপির সমাবেশ তখনও চলছিল। এক পর্যায়ে সাংঘর্ষিক পরিস্থিতি বিজয়নগরের নাইটেঙ্গেল হয়ে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের দিকে এগোতে থাকে। পুলিশের ছোড়া মুহুর্মুহু সাউন্ড গ্রেনেড আর টিয়ারশেলের গুলিতে চারদিকে ভীতিকর পরিবেশ তৈরি হয়। দ্রুত পরিস্থিতির অবনতি হতে থাকে। নেতাকর্মীরা দিকবিদিক এদিক ওদিক ছোটাছুটি শুরু করেন। এরকম পরিস্থিতিতে বেলা দুইটার দিকে মহাসমাবেশের মঞ্চ থেকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, কারো উস্কানিতে পা দেবেন না, দয়া করে বসে যান, শান্তিপূর্ণ সমাবেশ নস্যাত করতে চায় সরকার। মির্জা ফখরুল যখন এই আহ্বান জানাচ্ছিলেন তখন কাকরালের দিক থেকে কাঁদানে গ্যাসের ধোঁয়া আসছিল, তবে মহাসমাবেশের কার্যক্রম বন্ধ করা যায়নি। এ সময় মঞ্চ থেকে ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক আব্দুল সালাম নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, দু একটা পটকায় ভয় পাবেন না, গুলি হবে। এরপর বিএনপি নেত্রী সেলিমা রহমান বক্তব্য দেন। তার বক্তব্যের পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মোহাম্মদ চৌধুরী বক্তব্য দেওয়া শুরু করেন। তার বক্তব্যের শেষ দিকে এসে মাইক বন্ধ হয়ে যায়, তখন বেলা আড়াইটা। এর আগে তিনি তার বক্তৃতায় বলেন, শান্তিপূর্ণ জনসভায় গোলাগুলি করছে পুলিশ। আমির খসরুর বক্তব্যের সময়ও বিকট শব্দ শোনা যাচ্ছিল। কাকরালের দিক থেকে এই শব্দ যখন আসছিল তখন সমাবেশ স্থলে উত্তেজনকর পরিস্থিতির সৃষ্টি হয়। এক পর্যায়ে কাঁদানে গ্যাসের ধোঁয়া বিএনপির মঞ্চের দিকে ধেয়ে আসতে থাকে। বেলা পৌনে তিনটায় একটি ভ্যানে করে রক্তাক্ত এক ব্যক্তিকে বিএনপির মঞ্চের সামনে আনা হয়। তখন উত্তেজনা আরো বেড়ে যায়। এক পর্যায়ে বিএনপি নেত্রী নিপুন রায়, আমিনুল হক, ইশরাক হোসেন সহ বিভিন্ন নেতাকর্মীরা লাঠি হাতে কাকরালের দিকে যেতে থাকেন। তখন সমাবেশ স্থলে কাঁদানে গ্যাস ছড়িয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গর্ষদ চন্দ্র রায়, ডক্টর আব্দুল মঈন খান সহ কেন্দ্রীয় নেতারা বিএনপির মহাসচিবের মঞ্চ থেকে নেমে হ্যান্ড মাইকে বিএনপির শান্তিপূর্ণ সমাবেশে পুলিশ ও সরকারি দলের হামলার প্রতিবাদে আজ রোববার সকাল সন্ধ্যা দেশব্যাপী হরতালের ঘোষণা দেয়। একই সাথে তিনি জনগণের প্রতিরোধ গড়ে তোলার উদাত্ত আহ্বান জানান। এদিকে পুলিশের সাথে নেতাকর্মীদের সংঘর্ষ তখনও চলছিল। কাকরাইল, বিজয়নগর, নয়াপল্টন, ফকিরাপুল ও দৈনিক বাংলায় এই সংঘর্ষ সন্ধ্যা পর্যন্ত চলে। পুলিশের সাথে সংঘর্ষে বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী আহত হয়েছেন, অনেককে গ্রেপ্তার করা হয়েছে। মুগদা থানা যুবদল 7 নম্বর ওয়ার্ডের 1 নম্বর ইউনিটের সভাপতি শামী মোল্লা সংঘর্ষে মারা গেছেন বলেও বিএনপি দাবি করেছে। সমাবেশ লন্ডভন্ড হওয়ার পর দলীয় কার্যালয়ে নেতারা ঢোকেননি। সেখানে গিয়ে দেখা যায় আহত
কয়েকজন কর্মী ব্রিফিং টেবিলে শুয়ে আছেন, অন্য কয়েকজন কর্মী তাদের সেবা শুশ্রূষা করছেন। কার্যালয়ের ভেতরে থাকা মহিলা দলের নেত্রী জেবুনেসা বলেন, কাঁদানে গ্যাসের ধোঁয়ায় আমরা এখানে আশ্রয় নিয়েছি, বাইরে যেতে পারছি না। আহত কয়েকজন কর্মী জানান, তারা কাকরালের মোড়ে পুলিশের ছররাগুলিতে আহত হয়েছেন, পরে সহকর্মীরা ধরাধরি করে তাদেরকে কার্যালয়ে নিয়ে আসেন। সরকার মাস্টার প্ল্যান করে হামলা করিয়েছে মির্জা ফখরুল। বিএনপির মহাসমাবেশে বিপুল জনসমাগম দেখে সরকারের মাস্টার প্ল্যান করে হামলা করিয়েছে বলে অভিযোগ করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, আওয়ামী লীগের নেতারা লাঠি হাতে বিএনপির সমাবেশ প্রতিহতের যে ঘোষণা দিয়েছিলেন সেটাই বাস্তবায়ন করা হয়েছে। শনিবার ঢাকার নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ পণ্ড হয়ে যাওয়ার পর রাত 9:30 দিকে এক বিবৃতিতে ফখরুল ইসলাম এসব কথা বলেন। বিবৃতিতে বলা হয়, বিএনপির মহাসমাবেশে পুলিশ এবং আওয়ামী সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে, গুলি করে যুবদল নেতা শামীমকে হত্যা করেছে। বিএনপির মহাসচিবের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানান ফখরুল ইসলাম। বলেন, বিএনপির পূর্ব ঘোষিত শান্তিপূর্ণ মহাসমাবেশে তাণ্ডব ও সশস্ত্র হামলা নজিরবিহীন ও ন্যাক্কারজনক। বিএনপির মহাসমাবেশের কর্মসূচির ঘোষণা থেকে আওয়ামী লীগের নেতা এবং পুলিশের বক্তব্যের প্রতিফলনই এই সশস্ত্র ও রক্তাক্ত আক্রমণ। বেশ কয়েকদিন ধরে পুলিশ গণগ্রেপ্তার, হামলা এবং হুমকি দিয়ে আসছিল এবং আওয়ামী লীগ নেতারা লাঠি হাতে বিএনপির সমাবেশ প্রতিহতের ঘোষণা দিয়েছিলেন। বিএনপি নেতাকর্মীদের মহাসমাবেশে যোগদানে বিরত রাখতে গ্রেপ্তার এবং মামলার হিড়িক চলছে বলেও উল্লেখ করেন তিনি। তবে সে চেষ্টা ব্যর্থ হয়। যখন তারা দেখল সকালেই মহাসমাবেশে মানুষের ঢল নেমেছে, মহাসমাবেশে পশ্চিম দিক থেকে কাকরাইল মসজিদ পর্যন্ত ছড়িয়ে গেছে, তখন পুলিশ এবং আওয়ামী লীগের সন্ত্রাসীরা লাঠি নিয়ে অস্ত্র নিয়ে হামলা শুরু করেছে। ফখরুল ইসলাম বলেন, বাস ট্রেন লঞ্চ পারাপার বন্ধ করে দিয়ে যখন সরকার মহাসমাবেশ ঠেকাতে পারেনি, তারা যখন দেখেছে বাধা উপেক্ষা করে মহাসমাবেশে লাখো লাখো লোকজন জমায়েত হয়েছেন, তখন তারা পরিকল্পিতভাবে হামলা করে আমাদের সমাবেশ পণ্ড করে দিয়েছে। বিবৃতিতে আরো বলা হয়, পুলিশ এবং আওয়ামী লীগের সন্ত্রাসীরা গুলি করতে করতে রাবার বুলেট এবং কাঁদানে গ্যাসের শেল ছুটতে ছুটতে নয়াপল্টনের দলীয় কার্যালয় পর্যন্ত চলে আসে। পুলিশের কাঁদানে গ্যাসের শেল এবং গুলির ঘটনায় মঞ্চে থাকা জ্যেষ্ঠ নেতাকর্মীরা মারাত্মকভাবে আহত হন। হামলায় বিএনপির সহস্রাধিক নেতাকর্মী আহত হয়েছেন বলেও উল্লেখ করা হয় বিবৃতিতে। তাদের মধ্যে রয়েছেন বিএনপির চেয়ারপার্সনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, দলের ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম, যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, এছাড়াও আরো অনেকে। অসংখ্য গণমাধ্যম কর্মী আহত হওয়ার কথাও উল্লেখ করেছে বিএনপি। বিবৃতিতে আরো বলা হয়, সকাল থেকে বিবৃতি দেওয়া পর্যন্ত 300+ বিএনপি নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত কয়েকদিনে পুলিশ বিএনপির 2000+ বেশি নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। ক্ষমতা হারানোর ভয়ে সরকার সম্পূর্ণ মাস্টার প্ল্যান করে বিএনপির সমাবেশে হামলা করিয়েছে উল্লেখ করে বিএনপির মহাসচিব আটক নেতাকর্মীদের মুক্তি দাবি করেন, আহত ব্যক্তিদের সুস্থতা কামনা করেন এবং হরতাল সর্বাত্মকভাবে সফল করবার জন্য দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান। বাইডেনের উপদেষ্টা নিয়ে জেনারেল সোরোয়ারদির প্রতারণা, মুখ খুললেন ইশরাক। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টা পরিচয়ে মিয়ান আরাফি নামের এক ব্যক্তিকে সঙ্গে নিয়ে হঠাৎ বিএনপির পল্টন কার্যালয়ে আসেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল হাসান সোরোয়ারদি। পুলিশ বিএনপির সংঘর্ষের পরপরই শনিবার সন্ধ্যায় ওই ব্যক্তিকে সঙ্গে নিয়ে পল্টন কার্যালয়ে আসেন জেনারেল হাসান সোরোয়ারদি। এ সময় সংঘর্ষে আহত বিএনপি নেতাকর্মীদের সঙ্গে কথা বলেন ওই ব্যক্তি। সংঘর্ষে আহত কিছু নেতাকর্মী বিএনপির কার্যালয়ে অবস্থান নেওয়ায় তাদের খোঁজখবর নিতে সে সময় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশাক হোসেন আগে থেকেই সেখানে উপস্থিত ছিলেন। জেনারেল হাসান সোরোয়ারদি ওই ব্যক্তিকে নিয়ে বিএনপির কার্যালয়ে প্রবেশ করে এবং তাকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টা বলে পরিচয় দেন। পরে সেখানে থাকা সাংবাদিকদের সঙ্গেও কথা বলেন ওই রহস্যজনক ব্যক্তি। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বিএনপি নেতা ইশাক হোসেনও সেখানে উপস্থিত ছিলেন, তবে তিনি তার পরিচয় বা তিনি আদৌ জো বাইডেনের উপদেষ্টা কিনা সেটি নিশ্চিত হতে পারেননি। বিষয়টি নিয়ে ইঞ্জিনিয়ার ইশাক হোসেন বলেন, সংঘর্ষের পর অনেক নেতাকর্মী আহত হয়, হাসপাতালে আমি তাদের চিকিৎসার ব্যবস্থা করি এবং অন্যদেরও খোঁজ খবর নেই। পরে আরো কিছু নেতাকর্মী আহত অবস্থায় বিএনপির কার্যালয়ে অবস্থান নিয়েছেন শুনে তাদের খোঁজ খবর নিতে সেখানে যাই। তারপরে সাবেক সেনা কর্মকর্তা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল হাসান সোরোয়ারদি দুজন ব্যক্তিকে নিয়ে আসেন। তিনি আরো বলেন, তার সঙ্গে আসা একজন নিজেকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টা হিসেবে পরিচয় দেন, আহতদের সঙ্গে কথা বলতে চান। আহতরা সে সময় কার্যালয়ে নিয়মিত ব্রিফিং কক্ষে অবস্থান করছিলেন, তাই তাদের সঙ্গে কথা বলার পর সেখানে থাকা সাংবাদিকদের সঙ্গে তিনি কথা বলেন। এ সময় তাদের সঙ্গে আমাকেও বসতে বলে সেই পরিস্থিতিতে তাদের সঙ্গে আমি অংশ নেই, এর বাইরে ওই ব্যক্তি সম্পর্কে আমি আর তেমন কিছু জানি না। এদিকে সন্ধ্যায় এ বিষয়ে জানতে চাইলে যুক্তরাষ্ট্রের দূতাবাসের মুখপাত্র স্টিভেন ইবেলি বলেন, এ ধরনের তথ্য পুরোপুরি অসত্য। তিনি বলেন, ওই ভদ্রলোক যুক্তরাষ্ট্রের সরকারের হয়ে কোনো কথা বলেননি, তিনি সরকার সংশ্লিষ্ট কেউ নন। এ ঘটনায় রাতেই বিএনপির মিডিয়া সেল থেকে একটি বিজ্ঞপ্তি দিয়ে বলা হয়েছে, আজ নয়াপল্টনের মহাসমাবেশে পুলিশের হামলা, টিয়ারশেল এবং গুলির পর সন্ধ্যায় বিএনপির কেন্দ্রীয় অফিসে মার্কিন
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের উপদেষ্টা হিসেবে যিনি সাংবাদিকদের সামনে বক্তব্য রেখেছেন তা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দৃষ্টিগোচরে এসেছে। এতে আরো বলা হয়, তিনি জানিয়েছেন এ বিষয়ে বিএনপি একেবারেই অবগত নয় এবং ওই ব্যক্তির বিষয়ে দূতাবাস থেকে কোনো রকম পূর্ব ধারণা মহাসচিবকে অবগত করা হয়নি। বিধায় বিএনপি তার বক্তব্যের বিষয়ে কোনোভাবেই অবহিত নয়। এর আগে সন্ধ্যার পর কয়েকটি গণমাধ্যম বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন ও ওই ব্যক্তির একটি ভিডিও নিয়ে খবর প্রকাশ করে। ভিডিওতে দেখা যায়, গোলাপি রঙের শার্ট পরিহিত এক ব্যক্তি ইংরেজিতে কথা বলছেন, পাশে বসে আছেন ইশরাক সহ আরো কয়েকজন। ওই ব্যক্তি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নির্বাচনী উপদেষ্টা বলে খবর ছড়িয়ে পড়ে, যেখানে তার নাম মিয়ান আরাফি বলে দাবি করা হয়। হরতাল নিয়ে ডিএমপি কমিশনারের হুঁশিয়ারি। হরতালের নামে নৈরাজ্য করলে পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার হাবিবুর রহমান। শনিবার রাতে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন ডেকে একথা বলেন মহানগর পুলিশ কমিশনার। পুলিশের উপর বিএনপি নেতাকর্মীদের হামলা এবং আজকের বার্ষিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। হরতালের নামে মানুষের জানমালের ক্ষতি করলে পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। ঢাকা মহানগর পুলিশের কমিশনার হাবিবুর রহমান বলেন, হরতাল পালন করা একটি গণতান্ত্রিক অধিকার, কিন্তু হরতালের নামে নৈরাজ্য সৃষ্টি করলে পুলিশ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। রাজধানীর কাকরাইল মসজিদ এলাকায় পুলিশ সদস্যদের উপস্থিতিতে এমন হট্টগোল কেন হলো এমন প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, সেখানে আমাদের পর্যাপ্ত ফোর্স ছিল, তবে বিএনপি শান্তিপূর্ণ সমাবেশের অনুমতি নিয়ে সহিংসতা করেছে। সাংবাদিকদের উপর হামলার ছবি থাকলেও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার বিষয়ে ডিএমপি কমিশনার বলেন, সাংবাদিকরা পুলিশ এবং জনগণের বন্ধু, ব্যস্ততার কারণে হামলার বিষয়টি জানা হয়নি, তবে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধে নিহত 9,000 ছাড়িয়েছে। 22 দিন পেরিয়েছে ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ, এতে করে নিহতের সংখ্যা বেড়েই চলেছে। এ সময় উভয় পক্ষের মিলে নিহতের সংখ্যা বেড়ে 9,000 ছাড়িয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে উঠে এসেছে এমনটাই তথ্য। ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, গত 7 অক্টোবর ইসরায়েলে হামলা শুরু করে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এতে এখন পর্যন্ত ইসরায়েলে 1400 মানুষ নিহত হয়েছেন। এছাড়া 229 জনকে আটক করে জিম্মি করে রেখেছে হামাস। এছাড়া নিহতদের মধ্যে 311 জন ইসরায়েলের সেনাও রয়েছেন। অন্যদিকে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের বিমানহীন বোমা বর্ষণে ফিলিস্তিনিতে 7,703 জন নাগরিক নিহত হয়েছেন। ইসরায়েলের সেনাবাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি বলেন, যুদ্ধে এখন পর্যন্ত 229 জন ইসরায়েলকে জিম্মি করেছে ফিলিস্তিনি, তাদের মধ্যে 2 দফায় 4 জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। জিম্মিদের মুক্তিতে দুই দেশের মধ্যে মধ্যস্থতা করেছে কাতার। এদিকে যুদ্ধের মধ্যে রাশিয়া সফরে গেছে হামাসের প্রতিনিধি দল। বৈঠকে বরাতে রুশ গণমাধ্যম জানিয়েছে, যুদ্ধবিরতি ছাড়া বন্দীদের মুক্তি নয়। এদিকে গাজায় যুদ্ধের সংবাদ সংগ্রহ করতে গিয়ে গত 3 সপ্তাহে অন্তত 29 জন সাংবাদিক নিহত হয়েছেন। নিহত এই সাংবাদিকদের মধ্যে 24 জন ফিলিস্তিনির, 4 জন ইসরায়েলের এবং 1 জন লেবাননের নাগরিক। শনিবার এক বিবৃতিতে সাংবাদিকদের অধিকার ও নিরাপত্তা নিয়ে কাজ করা মার্কিন প্রতিষ্ঠান কমিটি টু প্রজেক্ট জার্নালিস্ট এ তথ্য জানিয়েছে। অন্যদিকে ইসরায়েলের বিরামহীন বোমা বর্ষণে গাজা উপত্যকায় গত 24 ঘন্টায় জাতিসংঘের অন্তত 14 জন কর্মী নিহত হয়েছেন। এ নিয়ে গত 3 সপ্তাহে গাজায় জাতিসংঘের অন্তত 53 জন কর্মকর্তা ও কর্মী নিহত হয়েছেন। জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীদের সহায়তা বিষয়ক সংস্থা ইউনাইটেড নেশন রিলিফ ওয়ার্ক এজেন্সি ফর প্যালেস্টাইন রিফিউজি এ তথ্য জানিয়েছে। আনোয়ার বিবৃতিতে বলা হয়, ইসরায়েলি বিমান বাহিনী গত 21 দিনের বোমা বর্ষণে গাজায় ঘরবাড়ি হারিয়ে বাস্তুচ্যুত হয়েছেন অন্তত 14 লাখ ফিলিস্তিনি এবং তাদের মধ্যে 6,40,000 উপত্যকার 150টি শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছেন। এই শিবিরগুলো পরিচালনা করে আনরোয়া।